বর্তমানে করোনা পরিস্থিতি মোকাবিলায় অনেকেই জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত, আর এই কাজে সবচেয়ে বেশি আত্মত্যাগ করছেন চিকিৎসক ও নার্সরা। অনেকেই করোনা ছাড়াও অন্যান্য রোগীদের দিনরাত চিকিৎসা করে চলেছেন, তবে শুধু চিকিৎসা নয়, সামাজিক দায়িত্ব পালনেও তারা পিছিয়ে নেই। এমনই এক অনন্য নজির দেখা গেল পরশুরায়। সোদপুর কল্যাণ নেত্রনিকেতনের চিকিৎসক সুমন্ত রায় নিজেই প্রচারে নামলেন, হাতে মাইক নিয়ে গাড়িতে করে ঘুরে ঘুরে সারা পরশুরায় প্রচার করলেন, সাধারণ মানুষকে বাড়িতে থাকার পরামর্শ দিলেন, সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার উপদেশ দিলেন। তার এই উদ্যোগে এলাকার মানুষ প্রশংসায় পঞ্চমুখ। আরামবাগ মহকুমা প্রশাসন, পরশুরা ব্লক প্রশাসনের সহযোগিতায় সোদপুর কল্যাণ নেত্রনিকেতনের পক্ষ থেকে সকল জনগণের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করছি, দয়া করে এই ভয়ঙ্কর করোনা পরিস্থিতিতে বাইরে বের হবেন না, বাড়ির মধ্যে থাকুন। প্রয়োজনীয় কাজ যত শীঘ্র সম্ভব সামাজিক দূরত্ব বজায় রেখে মিটিয়ে নিন এবং পুনরায় বাড়ির মধ্যে প্রবেশ করুন। আসুন এই ভয়ঙ্কর পরিস্থিতিতে বাড়ির মধ্যে লকডাউন থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও মাননীয় সরকার বাহাদুরের সমস্ত নিয়ম বিধি মেনে আমরা করোনা ভাইরাসের সাথে লড়াই করি। বারবার সাবান দিয়ে হাত ধুয়ে নিন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, খাওয়ার আগে দরকার হলে প্রয়োজনীয় থালা বাসনপত্র একটু গরম জলে ধুয়ে নিন। এই সময় পুকুরের জল ব্যবহার করবেন না, অযথা বাইরে বেরিয়ে জটলা করবেন না, সামাজিক দূরত্ব বজায় রাখুন। আপনাদের কাছে কল্যাণ নেত্রনিকেতন সোদপুর চক্ষু চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে বিনম্র আবেদন, আপনারা এই লকডাউন পরিস্থিতি মানুন, লকডাউনের মধ্যে বাড়ির মধ্যে থাকুন, অযথা বাড়ির বাইরে বেরোবেন না। প্রশাসন, চিকিৎসক যাদের এই সময় একান্ত প্রয়োজন, তারা আপনাদের জন্য লড়াই করছে, সেই চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে কল্যাণ নেত্রনিকেতনের পক্ষ থেকে সকলকে অনুরোধ করছি, আপনারা দয়া করে বাড়ির মধ্যে থাকুন, বাড়ির বাইরে বেরোবেন না, অযথা জটলা করবেন না। প্রশাসনের সাথে মাননীয় সরকার বাহাদুরের যে সমস্ত নিয়ম নীতি মেনে নিয়েছেন তা দয়া করে মেনে চলুন। কল্যাণ নেত্রনিকেতন সোদপুর চক্ষু চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের বিনীত নিবেদন, আপনারা বারবার সাবান দিয়ে হাত ধুয়ে নিন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, বাড়ির মধ্যে থাকুন, অযথা অপ্রয়োজনে বাড়ির বাইরে বেরোবেন না। আরামবাগ মহকুমা প্রশাসন এবং পরশুরা ব্লক প্রশাসনের সহযোগিতায় সোদপুর কল্যাণ নেত্রনিকেতন চক্ষু চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে এলাকার সমস্ত জনগণের কাছে আমাদের বিনীত আবেদন, আপনারা দয়া করে মাননীয় সরকার বাহাদুরের এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে নিয়ম বিধি আচরণ মেনে নিতে দিয়েছেন তা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করুন। মনে রাখবেন, মারাত্মক ভয়ঙ্কর এই করোনার মুক্তির একমাত্র উপায় সামাজিক দূরত্ব এবং ঘরবন্দি। নমস্কার, আমি সুমন্ত রায়, ডাক্তার সুমন্ত রায়। আমি সোদপুর কল্যাণ নেত্রনিকেতনে থাকি। এই ভয়ঙ্কর করোনা পরিস্থিতির মধ্যেও আমি বেরিয়েছিলাম, তার কারণ এটাকে আমি আমার একটা সামাজিক দায়বদ্ধতা বলে মনে করেছিলাম। আজকে এটা আমাদের একা, কেউ এটাকে আমরা একা লড়তে পারবো না। যে পরিস্থিতি এখন সৃষ্টি হয়েছে তাতে সারা পৃথিবী একসাথে হয়ে লড়ছে। এ ব্যাপারে প্রশাসন, থানা, মহকুমা সবাই যে যার মতো করে প্রচার করছে, কিন্তু আমার মনে হয়েছে যে একজন চিকিৎসক হিসেবে চিকিৎসকের মতো করে প্রচার করাটা কোথায় আরেকটু ভালো হবে। সেই কারণেই আমি নিজে আমার নিজের সমস্ত প্রোটেকশন, মাস্ক, গ্লাভস সমস্ত কিছু নিয়ে প্রায় 80 কিলোমিটার পরশুরা বিধানসভার সমস্তটাই আমি প্রচার করেছি এবং সেখানে দেখেছি সাধারণ একদম গ্রামের মধ্যে ঢুকে সবাইকে বুঝিয়ে এসেছি যে কেন আমাদের সবসময় লকডাউন থাকতে হবে, কেন ঘরবন্দি থাকতে হবে, এবং এই করোনা থেকে মুক্তি পেতে হলে যে মূল অস্ত্র সেটা হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং নিজেকে ঘরের মধ্যে বন্দি রাখা। নমস্কার।